Translator. Welcome my YouTube channel. সবাইকে স্বাগতম, তোমরা কেমন আছো? তো আমি এখন আসি মা পঞ্চদেবতা মন্দিরের উৎসবে। তো উৎসবটা একটু দেখাইতেছি, প্লাস আরো অন্যান্য ইয়োটা করবো। আমি ফেস্টটা দেখাইতে পারতেছি না, কারণ আমি খুব বিজি আসলাম মেলাতে। তো একটা দায়িত্বও আসলাম এখানে, তো সবটা নিয়ে আসিরা বিজি আসলাম, প্লাস কেউ আসলো না। তো তোমরা একটু এনজয় করো, দেখো। দেখার পরে আমরা একটু স্টল দিয়ে দেখুন জনম পাতার বড়া কিভাবে মণিপুরে যারা আছে তারা বানায়। খুব সুন্দর বানাইতেছে, দেখেন, খুব সুন্দর। ওয়াও, জাস্ট অ্যামেজিং লাগতেছে। জনম পাতা বড়া দেখো, মেকিংটা দেখাইতেছে, খুব সুন্দর, দুর্দান্ত, একদম ফুল ফ্যামিলি তারা আইছে। জনম পাতা বড়াই দেখো কি সুন্দর, কি সুন্দর দেখো। জনম পাতা পকোড়া, তারপরে বড়া, একদম ভ্যারাইটিস। ওয়াও কি সুন্দর, বাহ দেখো ছেলে, একটা ছোট্ট ছেলে দিতেছে, বাহ কি বিজনেস, ওয়াও সেরা সেরা। জনম পাতা বড়াটা দেখো, তারপরে আমরা নেক্সট যে স্টল আছে বা কীর্তনের যে মুহূর্তগুলো আছে আমি তুলে দেখামু একদম ছোট্টভাবে, কারণ হাতে সময় কম, আমিও বিজি। সো এখানে দেখো এগরোল, এগরোলের দোকান আছে এখানে, খুব সুন্দর এগরোল দেখা যাইতেছে, খুব ভালো একটা এগরোলের দোকান। আন্টি খুব খুশি আছো, দেখো আমাদের জনম পাতা রেডি হয়ে গেছে, গেছো দেখাইতেছে, মেকিংটা খুব সেরা আসলো। তো জনম পাতা বড়া আমরা খামো, খাইয়া সেরা। আচ্ছা খাওয়াটা দেখাইতাম না, আমি খাইতেছি অলরেডি। তারপর দেখো কি পরিমাণ দোকান এখানে আছে, টুকজনের টোটাল ভিড়। তো নেক্সট আমরা আরেকটা দোকানে যাবো, যেটার মধ্যে এগরোল একদম, এগরোল চাউমিন খুব সুন্দরভাবে রাখছে। দেখো ভাই একটু ইয়েটা দেখো, চাউমিনটা, ও চাউমিনটা খুব সুন্দরভাবে রাখছে। তো এগরোলটা রেডি করতেছে, এগরোল রেডি করার পরে আমরা চলো একটু অন্যদিকে ঘুরে। তো টোটাল একটা মানে ভিড় আসলো, ভালোই লাগছে। তো নেক্সট আমরা একটা চেনা পরিচয় দোকান আছে, পান, তারপরে তোমার চিপস, এসব দোকানে যাবো। তো দেখো টোটাল একটা মানে ভিড়ের মধ্যে মানে দেখো, প্লাস মানে খিচুড়ি টিচুড়ি যা আছে পুরা, ওয়া আরে নমিতা দিদি, আচ্ছা যাই। তো দেখো এদিকে চিপসের খুব সুন্দর একটা দোকান, জাস্ট লাগতেছে। মেলা মানে একটা মিলন ক্ষেত্র, তো মেলার মধ্যে গিয়া মানে অনেকটা মানে রিল্যাক্স থাকুন যায়। দেখো প্রচুর লোকের ভিড়, প্লাস এই যে আমার ভাই আছে এখন, ভালো আছো ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। তো মেলা মানেই মিলন ক্ষেত্র, তো মেলাতে অনেক এনজয় হয় একদম। দেখো লোকের ভিড় টোটাল, মানে খিচুড়ি খাওয়াতে সবাই ভিড়। তো খিচুড়ি পরপর একটু পরে দেখাইতেছে, দেখো কি মানে লোকে ভিড় আছে। যে আমরা আবার ওই দাদার দোকানে আইলাম, এখানে আছে আমরা সমর্দা। হাই সমর্দা, কি কিছু না, কিতা খিচুড়ি খেগা যাই? ওকে ওকে ঠিক আছে, আমি একটু অন্যরা দেখাই। তো দেখো ছোট্ট একটা ছেলে, হাই। মানে প্রচুর লোকের ভিড় আর এই নির্বম, হাই হ্যাঁ ভাই, ব্লগ বানাইতেছি, দেখো ইউটিউব চ্যানেলে দেখো, টাইম শর্টস তো আগে বাড়ি। ঠিক আছে দেখো টোটালি একদম মানে রাস্তার মধ্যে পুরা ব্লগ হয়ে গেছে। হ্যাঁ মানে রাস্তা প্রচণ্ড ভিড়,
এদিকে খিচুড়ি খাওয়া, এদিকে কীর্তন, মানে টোটাল জাস্ট মেজিং লাগতেছে। সো নির্গম হয়, নেক্সট আমরা আরেকটা স্টলে যাইতেছি। দেখো এগরোল চাউমিন সন্দীপের দোকান এটা। হাই সন্দীপ। আর নেক্সট আরেকটা খুব ভালো দোকান, চাউমিন এগরোল অ্যাভেলেবেল আছে। সো কোয়ালিটিও ভালো, প্লাস হাইজিনিক খাবারগুলো একদম টোটালি খুব সুন্দরভাবে রাখছে। তো চলো নেক্সট আমরা আরেকটা স্টলে যাই, কারণ শুধু এগরোল আর চাউমিন খেলে হইতো না, নেক্সট আরও কিছু খাই বা কিছু দেখি। এখানে ছোট ছোট দোকান নিয়ে আছে, খুব সেরা। দেখো দাওটাও লয়ে আছে, দা কুড়াল খন্তি এসব পাইবা। নেক্সট খেলনা আইটেম খুব সুন্দর। তারপর তোমার দেখো একদম ছোট ছোট দোকান খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে। সো এটা দেখতে একটু অন্যরকম লাগে। ওই দিকে আছে তোমার এই যে এটা আমরা তনুর দোকান, তো তনুর একটু দেখাই আনি। আমরা এখানে দ্রোন টুন সব কিছু পাওয়া যায়, দ্রোন ক্যামেরা, তারপর হেলিকপ্টার আছে ছোট বড় মাঝারি, তারপর নেক্সট ডল আছে, টেডি বিয়ার আছে। সো একদম আরে সকল ভাই হাই হা হা ব্লগই করতেছে আমার কাছে তিরা করা। দেখো এখানে সিঙ্গেল স্টিক ফ্লাওয়ার খুব দুর্দান্ত আছে, দেখাইতেছে। টোটাল স্টেশনারি প্লাস খেলনা দিয়া টোটাল মানে জায়গাটা খুব সুন্দর করে রাখছে, দেখাইতেছে। তো তোমরা আয়ো গাইস, কেনাকাটা করো। এবার নেক্সট আবার একটু কীর্তনটা দেখা দিছি, কীর্তনটাও সেই রকম আছে, মানে খুব সুন্দর। যে দলগুলো আছে মানে খুবই ভালো লাগতেছে, দেখাইতেছি। পঞ্চদেবতার মার মন্দিরটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। এ হইল পঞ্চদেবতার প্রথম যে জায়গাটা, ওই দুজন কাজ করে। নেক্সট আমি অল্প করে দেখাইতেছি, তো টাইমও শর্ট, এই কারণে মানে একটু শর্ট টাইমে দেখাইতেছি ভিডিওটা। শুধু পঞ্চদেবতার মন্দিরটা দেখাইতে গেলে অনেক পছন্দ লাগে, তো আমি শর্টটা করতেছি। টোটাল এখানে 71টা কেউ আছে, মূর্তি আছে। টোটাল 71টা রোজ দিন এখানে পূজা মানে পার্বণ হয়, খুবই স্বচ্ছতার সাথে যিনি পূজা করেন। তার নাম আমার মেনশন করা দরকার আছে না, আমি জানি না। সবাই দেখো কি সুন্দরভাবে, মানে এটা হইলো লাস্ট যে মূর্তিটা, এটা হচ্ছে লাস্ট মূর্তি। মানে টোটাল একটা লোকের ভিড়,
টোটালি একটু ঘুরবি, তো আরো সুন্দর মনে কীর্তনটা হইতেছে। আর একটু কীর্তন আমি দেখেন দেখে মার অন্নপূর্ণার নামে এখানে দেওয়া হয়েছে একটা থালি। আর নেক্সট দেখো আমাদের মহাপ্রসাদের কি সুন্দর সমাহার, মানে সব মানে হাউসফুল এখানে এত সুন্দরভাবে মেকিং হয়েছে প্রসাদগুলা। জাস্ট আমিও খাইলাম, মানে খুবই স্বাদ হচ্ছে, খুবই স্বাদ। দেখো কি সুন্দরভাবে তারা মানে প্রসাদগুলা বানাইতেছে দাদা ভাই। খুব সুন্দর করে বানাও, আমরাও আছি তোমরা সাথে। তো খুব সুন্দরভাবে মেকিংটা আমি দেখাইতেছি এখানে সবাই, মানে যারা গ্রামের মানুষগুলো আছে প্লাস আশেপাশের যারা আছে সবাই মানে একসাথে মিল্লা হেল্প করতেছে। হাই দাদা, হ্যাঁ হ্যাঁ, ইউটিউব থেকে দেখেন, ইউটিউবে পাইবেন। তো দেখেন এখানে খুব সুন্দরভাবে মেকিং হইতেছে, মানে গ্রামের মানুষ প্লাস অন্যান্য আদার্স যারা আছেন বড় জ্যেষ্ঠরা সবাই মিল্লা মানে প্রসাদ বানাইতেছে। আমি যাবার পরে সবাই একটু খুশি হয়েছে, কিরকম যেন একটা ফিলিংস তার মধ্যে আমি দেখলাম, মানে খুব দুর্দান্ত ভাবে মেকিংটা হইতেছে। হ্যাঁ দাদা, হাই, হ্যাঁ ইউটিউবে পাইবেন, ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ, সবাই খুব দেখানির লেগে চেষ্টা, মানে তারা কইতেছে আমরা দেখাও। হ্যাঁ হ্যাঁ, সবারই দেখামো, দাঁড়ান সবাই দাঁড়ান। মহাপ্রসাদটা দেখাইতেছি টোটাল, মানে কতটুকু বানানি হয়েছে। আমার ভিডিওটা হয়তো তোমার কাছে বসতে দেরি হয়ে যাবো, বাট দেখো কি সুন্দর, এত মানে দুর্দান্ত ভাবে বানাইছে, মানে খুবই মানে পঞ্চাশের বা লালচরির যারা আছেন মোলাচরের মানে খুব পরিশ্রম করছেন এই প্রসাদ বানাইতে গিয়েছেন। আমি দেখলাম ভোর থেকে মানে ভোর 4টার থেকে এই মেকিং শুরু হয়েছে, টোটালি অক্ষণ অব্দি কেউ মানে পরিশ্রান্ত হয়েছে না, টোটালি খুব সুন্দরভাবে প্রসাদগুলো বানানো হইতেছে, মানে খুব সুন্দর, খুব সুন্দর। সামনে দেখা যাইতেছে একজন মানে এখানের ক্যাশিয়ার যিনি আছেন, আমি দাদার সাথে একটু কথা বলার চেষ্টা। হাই দাদা, যাই হোক মানে বিজি আছে তো আর দেরি করে লাভ নাই, যাই হোক হাসিটা খুব সুন্দর। নেক্সট আবার দেখাইতেছি তোমার একটু প্রসাদটা, মানে খুব সুন্দর একটা প্রসাদ রেডি করছে। আরও দুইজন আছে, তো সামনে একটু দেখো, তো দেখো কীভাবে মানে ঠান্ডা করতেছে, এটি বেশি গরম হইলে তো প্রবলেম। সো খুব সুন্দরভাবে এখানে মেকিংটা হইতেছে দাদা, হাই। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে পাইবেন, সবাই জিগাইতেছে এটা কি ইউটিউব চ্যানেল নি বা কিয়ার দিকে গাইছে। তো হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা এখানে পাইবেন, মিঠুন কম্পিউটার দিলে আইব পাওয়া যাবেন। খুব মানে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাইলাম এবার। হ্যাঁ পরিচর্যদা, তো এখানে সুন্দরভাবে পরিচর্যদা মানে থেকে ইয়ে করতেছে, সো ভালো লাগছে। লাস্ট আমরা একটু খাওয়ানে যাই, প্রসাদ বিতরণের অনুষ্ঠানে একটু থাকি। একদম টোটালি হাউসফুল, মানে কী কম, মানে দেখো না কী সুন্দরভাবে মানুষগুলো খাইতেছে। তো সবাইরে দেখায় কিন্তু আমিও খাইছি, কিন্তু আমার খাওয়াটা আমি দেখাইতে পারতাম না, হলো গিয়া ভিডিও ক্যামেরা লেগে কেউ আসলো না। সো আমারও কেউ করবো এরকম কেউ আসলো না, তো আমি মহাপ্রসাদ বিতরণটা আবার দেখাইতেছি সুন্দরভাবে। সবাই খুব সুন্দরভাবে সাহায্য করতেছে, এবং দেখো এখানে জল টল মানে টোটালি ব্যবস্থা, জল লবণ মানে যা মানে আছে সবই দিতেছে, মানে যা লাগে এ টু জেড সবাই দেখো খুব সুন্দরভাবে মানে ইয়ে করতেছে। হ্যাঁ তনুর মা দেখি, হাই দিদি, হ্যালো। খুব সুন্দরভাবে দেখো ইয়েটি দিতেছে প্রসাদটি। তো চলো আমরা সামনের দিকে একটু আগে জল টল লাস্ট থেকে তো
মানে কোনো প্রবলেম নাই এখানে, যারা এটা পরিচালনা করতেছেন পঞ্চাশি বা লালচুরি টোটাল। সাথে আপনারা আবার পাইবেন জিলাপির দোকান, মানে প্রসাদটা লইয়া সেরে আবার জিলাপির দোকানে যেতে পারবেন, কোনো প্রবলেম নাই। জিলাপি খাই আমরা তো সামনের দিয়ে আগে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে ইউটিউবে পাইবেন। তো চলো নেক্সট আমরা আবার একটু রাস্তার মধ্যে হাঁটি। আর সামনে ক্যাশিয়ার, হ্যালো, হ্যাঁ নমিত দি, হাই। রাস্তার মধ্যে টোটাল দেখো এখনো মানে যে লোক আছে, মানে টোটাল এর থেকে মানে চার ডাবল লোক আগে আসলো। সো আমি আইতে পারছি না একটা কারণে, আর স্টলগুলো খুবই দুর্দান্ত, চাউমিন এগ রোলের দোকানগুলো একদম সেরা। নেক্সট আমরা তনুর দোকানে যাবো, তো তনুও খুব সুন্দরভাবে দোকানটা সাজানো হয়েছে, সাজাইছে নিজের হাতে। সো নীলাঞ্জনও আছে।